সাকিব তামিম ভাই ভাই একসাথে দেখতে চাই। আমরা সেটাকে ভাই ভাই বলবো, দুই ভাই বলো, আমরা সাকিব তামিমকে সবসময় একসাথে দেখতে চাই, এটাই হচ্ছে আমাদের মেসেজ। এর পিছনের কারণ হলো আপনারা সবাই জানেন যে বর্তমান যে বিশ্বকাপ চলতেছে, ক্রিকেট বিশ্বকাপ, সেখানে আমরা তামিমকে পাচ্ছি না। তামিম বাংলাদেশের একজন, মানে বাংলাদেশ টিমের একটা অবিচ্ছেদ্য অংশ, তো আমরা এই তামিমকে প্রতিটা বলে বলে মিস করেছি। আজকে যে খেলা আপনারা সবাই দেখেছেন, খেলায় কোনো ওপেনিং জুটি দাঁড়াতে পারে নাই। আজকে সেই লিটন একা টেনে নিয়ে এসেছে, ওপেনিং যে আরেকজন ব্যাটসম্যান ছিল সে কিছুই করতে পারেনি। তো এই জায়গায় আমরা যদি লিটন এবং তামিমকে একসাথে আমরা যদি একটা ভালো একটা বড় একটা ইনিংস তারা যদি খেলতে পারতো, তাহলে হয়তো বা আমরা আজকে জিতে যেতে পারতাম। তো সেই শূন্যতা থেকে, সেই কষ্ট থেকে আমি এই দাবি নিয়ে এসেছি, সাকিব তামিম ভাই ভাই একসাথে দেখতে চাই। আমি এর আগেও বলেছি, হাজারটা তামিম আসলেও একমাত্র তামিম ইকবাল খান 28 তার অভাব কেউ পূরণ করতে পারবে না। আমরা প্রায় এক দেড় মাস থেকেই আমরা দেখতেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, আসলে ওই ইন্ডিয়ান সিরিয়ালে যে নাটক হয় তার থেকে বড় নাটক বাংলাদেশ ক্রিকেট টিমে, মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হচ্ছে। এই শুনতেছি যে কেউ একজন অবসর নিচ্ছে, তারপরে দেখতেছি প্রাইম মিনিস্টার তাকে নিয়ে আবার খাওয়াচ্ছে, আবার দেখা যাচ্ছে যে সে আবার খেলবে না, আবার কান্নাকাটি করতেছে। মানে বাংলাদেশ ক্রিকেট টিমে যে নাটক আমরা সবাই জানি, যে আসলে সাকিব এবং তামিমের মাঝে পিছনে যে অনেক ইতিহাস সবাই আমরা জানি। তারপরে আমি যদি বলতে যাই সেটা খোলাসাভাবে, আমরা বিভিন্ন সময় দেখেছি সাকিব তামিমের ফিটনেস নিয়ে সবসময় একটু বিরূপ মতবাদ বা মন্তব্য করেছে। তা সাকিব হয়তো বা তামিমের এই যে ফিটনেসবিহীন শরীর নিয়ে ধর্মশালা পর্যন্ত আসতে চায়নি, কিন্তু আমার কথা হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার এবং পঞ্চপাণ্ডবদের একজন তামিম ইকবাল, যিনি বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা পালনকারীর মাঝে একজন, তাকে তার অভিজ্ঞতার জন্য হলেও বাংলাদেশ টিমে রাখা উচিত ছিল। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। নট অনলি সাকিব আল হাসান তো আমাদের গর্ব, আমাদের প্রাণ, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। তো তিনি, তার সাথে তামিমের তো অনেক ভালো সম্পর্ক আমরা দেখেছি, কিন্তু আসলে হয়তোবা নট অনলি সাকিব, সেখানে হয়তোবা আরও অনেক বড় কর্মকর্তা, তামিম বলেছিল না যে ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে ফোন দিয়েছিল, হয়তোবা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এবং এর পিছনে আরও অনেকেই জড়িত আছে, কিন্তু বাংলাদেশের জনগণ যাতে সাকিবকে যাতে অপোজিশন হিসেবে না ধরে নেয়, এই জন্য আমরা এই সম্প্রীতির এবং ভালোবাসার এই পোস্টারটি বানিয়েছি, ব্যানারটি বানিয়েছি, যেখানে আমরা দাবি জানিয়েছি বা আমাদের আওয়াজ পৌঁছিয়েছি, সবার কাছে মেসেজটি পৌঁছিয়েছি, সাকিব এবং তামিম দুজনেই আমাদের গর্ব, দুজনেই আমাদের ভাই। তো সাকিব তামিম ভাই ভাই একসাথে দেখতে চাই, ইনশাআল্লাহ। আমরা 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 সেই আশায়, সেই ভরসায়, সেই আশাতেই কিন্তু আমরা এখানে এই দাবি জানাচ্ছি। আমাদের আওয়াজ হয়তোবা বিসিবির সেই বোর্ড পর্যন্ত ইট ফেটে পৌঁছাবে না, কিন্তু আমরা আপনার মাধ্যমে জানাতে চাই যে তামিম ভাই আমরা আছি, সাকিব ভাই আমরা আছি, আপনারা সবাই আবার ক্রিকেট উন্নয়নে সারা জীবন যতদিন আপনারা বেঁচে আছেন ক্রিকেট উন্নয়নে আপনাদের সার্ভিস আপনারা দিয়ে যাবেন, এতটুকুই। সাকিব এবং তামিম দুই ফ্যান, যারা দুই আমাদের বাঙালিরা আমরা এরকমই যে আমরা আসলে মুহূর্তেই একটা বিষয়কে দুভাগে ভাগ করে দুইটা গোষ্ঠীতে ভাগ হয়ে যাই, যেখানে একজন আরেকজনের পিছনে বা সামনে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত হয়ে যাই। তো বাংলাদেশে ক্রিকেট নিয়ে এরকম ঝামেলা হবে, দুষ্টুমি হবে, এটা আসলে এটাই খেলার সৌন্দর্য, কিন্তু এটাকে যদি পুঁজি করে, এটাকে যদি কেউ একদম তিক্ততার পর্যায়ে পর্যন্ত নিয়ে যায়, তাহলে এটা এটা আসলে সৌন্দর্য থাকে না, এরা তখন আমাদের দেশের জন্য একটা ভাইরাসের রূপ নেয়। তো আমরা ক্রিকেটকে এতটাও, আমরা এই দুই আমরা যে এই যে দুই সাকিব এবং তামিমের দ্বন্দ্বটাকে বা তাদের মাঝে যে দ্বন্দ্বটাকে আমরা কখনোই পার্সোনালি নেওয়ার চেষ্টা করব না, আমরা এতটুকুই মনে করতে চাই, আমি সবার কাছে এতটুকুই মেসেজ পৌঁছাতে চাই, সাকিবও বাংলাদেশি, তামিমও বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি। তো বাংলাদেশের উন্নয়নে, ক্রিকেট উন্নয়নে দুজনকে আমাদের দরকার, সেই সম্প্রীতির ভালোবাসার মেসেজ নিয়ে আমি সবার কাছে আবার এই মেসেজটি পৌঁছাতে চাই, সাকিব তামিম ভাই ভাই একসাথে দেখতে চাই।